জগন্নাথ দেবের রথযাত্রা থেকে রাজ্যেও শুরু হয়েছে দেবীপক্ষের আগমন ধ্বনি। একে একে ঘুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বিভিন্ন ক্লাবগুলির পুজো প্রস্তুতি। অন্যান্য বছরের মতো এবারও থিম পুজোর আয়োজন করতে চলেছে রাজধানীর মঠচৌমুহনীর ফ্লাওয়ার্স ক্লাব। ফ্লাওয়ার্স ক্লাব এবছর অযোধ্যার রাম মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে ভগবান রামলালার মূর্তির আদলে তারা প্রতিমা করে তুলবে। সেই সঙ্গে পুজো প্যান্ডেলে ব্যবস্থা করা হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। ফ্লাওয়ার্স ক্লাবের এবারের পুজোর থিমের নামকরণ করা হয়েছে এক টুকরো অযোধ্যা। বুধবার খুঁটি পুজো এবং কাঠামখিলির মধ্য দিয়ে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলর সহ ক্লাব কর্মকর্তারা। বুধবার এই খুনি পুজো এবং কাঠামখিলি অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, প্রতি বছর ফ্লাওয়ার্স ক্লাব থিম পুজোর আয়োজন করে, এবছর অযোধ্যার রাম মন্দিরের আদলে প্যান্ডেল এবং ভগবান রামলালার আদলে মূর্তি নির্মাণ করবে ফ্লাওয়ার্স ক্লাব। এর সাথে থাকবে লাইট অ্যান্ড সাউন্ড শো। আকর্ষণীয় প্যান্ডেল প্রতিমা এবং লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য এবছর ফ্লাওয়ার্স ক্লাবের প্যান্ডেলে প্রচুর সংখ্যক দর্শকের সমাগম হবে বলে মনে করেন তিনি। আমাদের এই আসন্ন দুর্গাপূজা, এই দুর্গাপূজা আমরা যারা সনাতনী এবং বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করি, আমাদের কাছে সবচেয়ে বড় প্রধান উৎসব হচ্ছে এই শারদীয়া দুর্গা উৎসব। এই শারদীয়া দুর্গা উৎসবকে আরও মুখরিত করার জন্য আমাদের এই মঠচৌমুহনী এলাকায় যে ফ্লাওয়ার্স ক্লাব রয়েছে, ফ্লাওয়ার্স ক্লাব বিভিন্ন সময়ে বিভিন্ন আদলে এবং এটা রাজ্যের মধ্যে নাম করা জাগানো, সারা জাগানো এটা প্যান্ডেল এবং প্রতিমা, আলোকসজ্জা সব নির্মাণ করে থাকে প্রত্যেক বছর। এই বছরও তারা কম যায়নি, এই বছরও তারা আমাদের অযোধ্যায় যে রাম মন্দির স্থাপিত হয়েছে সেই রাম মন্দিরকে সামনে রেখে এখানে সেই রাম মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা এবং সেখানকার মূর্তিও সেই ভব্য যে রাম মন্দিরের যে মূর্তির প্রতিমার যে অনুকরণে সেই রকম মূর্তি তৈরি করবেন, আলোকসজ্জা করবেন, সেই ব্যাপারে আজকে বিশেষ একটা অনুষ্ঠানের মাধ্যমে তার খুঁটি পূজা, কাঠামখিলি এই অনুষ্ঠানগুলি আচার বিধি মেনে সেইগুলি করা হয়েছে। শারদ উৎসবে ফ্লাওয়ার্স ক্লাবের এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন খুঁটি পুজো ও কাঠামখিলিকে কেন্দ্র করে ক্লাব এলাকার কোচিং কাচারা মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।